ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পূরণ পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে ফর্ম পূরণ সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আর এই প্রকাশিত নোটিশ অনুযায়ী পনেরো নভেম্বর থেকে ফর্ম পূরণ শুরু হবে কোন কোন শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন এবং কোন বর্ষের ফর্ম পূরণ সেই তথ্যগুলোই জানাবো চলুন নোটিশটি দেখে নেওয়া যাক এই বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে দশ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরো নভেম্বর থেকে সাতাশ নভেম্বর এই সময়ের মধ্যে অনলাইনে পরীক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন আর এই যে ফর্মটি এটি আঠাশ নভেম্বরের মধ্যে কিন্তু কলেজে জমা দিতে হবে আর এর পরিমাণ এখানে দেওয়া রয়েছে তবে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ফিয়ের পরিমাণ জেনে নেবেন আর তাছাড়া কোন কোন সেশনের শিক্ষার্থীরা এই ফর্ম পূরণ করতে পারবেন তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন থেকেই দেখতে পাচ্ছেন যেখানে সেশন কিন্তু দেওয়া রয়েছে আরেকটি বিষয় এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি পার্ট থ্রি পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসি কোর্সের শিক্ষার্থী আপনাদেরই পার্ট থ্রি এর পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে এই পনেরো নভেম্বর থেকে সাতাশ নভেম্বরের মধ্যে এই ছিল তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ